নমস্কার, আমরা ব্যাঙ্গালোরের লকডাউনে এসে আমরা ফেঁসে গেছিলাম। আমরা গাড়ির লরি ড্রাইভার হেল্পার, আর আমরা আছি 4-5 জন। আমাদের আজ 2 জন গেছেন বাইরে বাজার করতে, আমাদের মনে ছিল না এক করার জন্যে। আমরা এখানে এসে ফেঁসেছিলাম, টাকা পয়সা কিছুই ছিল না। আমরা আগে 15 দিন 20 দিন ফেঁসে গেছি, তা যা ছিল এদিক ওদিক করে খাওয়া দাওয়া করেছিলাম। তারপর বনগাঁ লোকসভা কংগ্রেস পার্টি থেকে সৌরভ দাকে আমরা কল করি, নাম্বার যোগাযোগ করে, তারপর সে নিয়ে এখানে লোক পাঠিয়ে বাজার গাজার সব করে দিয়েছিল। তার জন্যে সৌরভ দাকে আমরা ধন্যবাদ জানাই, যে বিপদের সময় সৌরভ দা আমাদের পাশে এসে দাঁড়াইছিল। তাহলে আমাদের যে কী হতো আমরা নিজেরাও জানি না। নমস্কার সৌরভ দাকে।